সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জিএসএনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় লিং রোড ঢাকা, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। নিয়োগ প্রকাশিত হয়েছে 7 জানুয়ারি 2021। এরপর আছে সরকারি যানবাহন অধিদপ্তরের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো পদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো 1 নম্বর পদে আছে গাড়ি চালক, লোক নেবে 280 জন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বৈধ বাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর 2 নম্বর পদে আছে মেকানিক গ্রেড বি, লোক নিবে 25 জন, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্যাক্স কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া 2 বছর ট্রেডে বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর আছে 3 নম্বর পদে গাড়ি চালক, লোক নিবে 186 জন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানেও হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 4 নম্বর পদে আছে স্পিড বোট চালক, লোক নেবে 96 জন, যোগ্যতা লাগবে স্পিড বোট চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। 5 নম্বর পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে লোক নেবে 7 জন, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর 6 নম্বর পদে আছে হিসাব সহকারী, এখানে লোক নেবে 7 জন, লাগবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বর পদে আছে টাইম কিপার, লোক নেবে 1 জন, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 8 নম্বর পদে আছে ক্রয় সহকারী, লোক নেবে 1 জন, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে দেখা যাচ্ছে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কাকলাছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, জালকাটি, বরগুনা জেলার প্রার্থীর জন্য আবেদন করার প্রয়োজন নেই। এখানে এই জেলার ব্যতীত বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি জেলা কোটায় প্রকাশিত হয়েছে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 9 নম্বর পদে আছে মেকানিক গ্রেড ডি, এখানে লোক নিবে 8 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে। এছাড়া টেট কোর্সে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 10 নম্বর পদে আছে ডেসপাস রাইডার, এখানে লোক নেবে 15 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়া মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 11 নম্বর পদে আছে স্টোর ম্যানুয়াল, লোক নেবে 1 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর 12 নম্বর পদে আছে ক্লিনার অথবা হেল্পার, লোক নিবে 51 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স সম্পন্ন হতে হবে। এরপর 13 নম্বর পদে আছে অফিস সহায়ক, এখানে লোক নিবে 9 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়া প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 14 নম্বর পদে আছে নিরাপত্তা প্রহরী, লোক নিবে 25 জন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে। আছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, বান্দরবান, বারবনবাড়িয়া, রাঙ্গামাটি, জয়পুরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, জালকাটি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে প্রসেস শর্তাবলী, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আমি সবগুলো শর্তাবলী পড়ব না, আপনাদের যেগুলো প্রয়োজন হবে ওই শর্তাবলীগুলো শুধু পড়ব। এরপর আছে প্রার্থীর বয়স, 1/1/2021 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে। আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, আবেদন করতে হবে অনলাইনে DGT.teletalk.com/BDU এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরু হবে 12/1/2021 সকাল 10টা থেকে। এখানে আবেদন শেষ হবে 11/2/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ফেলতে হবে। করার পর প্রার্থীকে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি SMS ফি বাবদ এক পদের জন্য 100 টাকা, পরীক্ষার ফি বাবদ এবং 12 টাকা সহ সর্বমোট 112 টাকা জমা দিতে হবে। 9-14 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করে দিতে আবেদনপত্রের সকল অংশ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই আবেদন ফর্ম সাবমিট করার পর টাকাগুলো জমা দিয়ে দিতে হবে। আবেদন ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডিটি দিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DGT ফর্মে উল্লেখিত ইউজার আইডি লিখে 16342 নম্বরে সেন্ড করে দিতে হবে। পর আপনার মোবাইলে একটি ফিরতি SMS আসবে, ওইখানে লেখা আসবে আপনার নাম, টাকার পরিমাণ এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে। SMS-টি পুনরায় ফরওয়ার্ড করবেন, ওইখানে লিখবেন DGT ইয়েস লিখে উল্লেখিত পিন নাম্বার দিয়ে 16342 নম্বরে সেন্ড করে দিতে হবে। এরপর আপনার মোবাইলে কংগ্রাচুলেশন জানিয়ে একটি SMS আসবে, আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। এরপর ফলস্বত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে পরীক্ষা হওয়ার 72 ঘন্টার পূর্বে আপনাকে পুনরায় একটি SMS প্রদান করা হবে, ওইখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পুনরায় এই ওয়েবসাইটে গিয়ে ফলস্বত্রটি ডাউনলোড করে নির্ধারিত স্থানে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।